মোটামুটি একটা গরু তো লাগে আপনাদের প্রতিদিন, তাই না? হ্যাঁ, সেরকম গরু হলে একটাই হইতো, কিন্তু আবার একটা রান হইলে হয়ে যায়। হ্যাঁ, দেখেন দর্শক গোশটা দেখেন খুব সুন্দর। এছাড়াও ভর্তা আইটেম রয়েছে কয়েকটা, কচু শাক আছে পাশাপাশি। দর্শক এই যে কালারটা দেখেন, কালারটা কিন্তু এক্সেলেন্ট কালার, মনে হচ্ছে ভালো লাগবে আর কি খেতে। আমরা একটু টেস্ট করে দেখি এটা একটু। দাদা কেমন লাগতেছে? সর্বনাশ, তোমার তো গোসল করা লাগবে না, মানে কেমন? আসসালামু আলাইকুম দর্শক, আমার ব্যক্তিগত কাজে আমি রানীবন্দর আসছি। এটা সৈয়দপুর থেকে 10 কিলো, সম্ভবত 10 কিলো, দিনাজপুর রোডে। এই রানীবন্দরে একটি খাবার হোটেল আছে, গরুর গোশের জন্য খুব বিখ্যাত। ঠিক রানীবন্দর মেন রোডের পাশে কটোয়ার সাথে একটু ভিতরে আসতে হবে। দেখেন কি পরিমাণ গোশ রান্না হচ্ছে, এক বড় এক করে রান্না আছে, সেটা চলতেছে পাশাপাশি। এখানে কিন্তু দেখেন আবারও রান্না হচ্ছে এক করে, প্রচুর পরিমাণ সেল এখানে। কি পরিমাণ সেল এটা বাহির থেকে বোঝা যাবে না, আসলে না আসলে বোঝা যাবে না। হ্যাঁ, প্রচুর সেল। গোশটা হচ্ছে ভাজা, আমরা দিনাজপুরের রুস্তম হোটেলে যেমন খাইছিলাম যেরকম গোশ, ভাজা গোশ ছিল, ঠিক সেম এইখানে আমরা পাইছি। আপনারা কেউ যদি রানীবন্দর আসেন এখানে খেতে পারেন। একটু দেখেন তো সৈয়দ ভাই, ভাই একটু দেখেন। হ্যাঁ দেখেন দর্শক গোশটা দেখেন খুব সুন্দর। এছাড়াও ভর্তা আইটেম রয়েছে কয়েকটা, কচু শাক আছে। মোটামুটি বেশ ভিড় আছে দর্শক, আমরা কিন্তু এখানে খেয়ে দেখবো আসলে যে গরুর গোশের টেস্টটা কেমন। বাপরে, বসে থাকা যাচ্ছে না, এত গরম। কারেন্ট নেই না? সারা বাংলাদেশে কিন্তু দর্শক লোডশেডিং চলতেছে, পর্যাপ্ত লোডশেডিং, এবং যেমন গরম তেমন লোডশেডিং। আমি তো বলছি যে 37 ডিগ্রি সেলসিয়াস এবং ফিল হচ্ছে 46 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি পরিমাণ গরম। এক একজনের মানে আমাদের চেহারা দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ আমাদের শরীর ঘামছে আর কি, প্রচন্ড গরম। তারপরে খাচ্ছি গরুর গোশ শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা শুনেন, এদিকে আসেন একটু আপনি। এটা আপনাদের এখানে কি শুধু গরুর গোশ হয়? শুধু গরুর গোশ না? আচ্ছা এটা কত করে? ভাত এখনো 10 টাকা প্লেট আছে। আচ্ছা ভাত 10 টাকা, সবজি, এই সবজি এর মধ্যে কয়টা আছে? তিনটা আইটেম মানে হচ্ছে আলু ভর্তা, কচু শাক আর গোশ হচ্ছে 130 টাকা। আচ্ছা ঠিক আছে, একটু কাছে আসেন তো। দর্শক এই যে কালারটা দেখেন, কালারটা কিন্তু এক্সেলেন্ট কালার, মনে হচ্ছে ভালো লাগবে আর কি খেতে। আমরা একটু টেস্ট করে দেখি এটা একটু। একেবারে ভাজা গোশ দর্শক, দিনাজপুরের লোকেরা কিন্তু এই ভাজা গোশটা সবচেয়ে বেশি খায়। আপনার দিনাজপুর, চিড়ির বন্দর বা এই যে রানীবন্দর, এই রানীবন্দরটা কিন্তু চিড়ির বন্দর থানার আন্ডারে, বাট চিড়ির বন্দর চেয়ে অনেক ডেভেলপ কিন্তু এই রানীবন্দর, এবং সৈয়দপুরের একটা পার্শ্ববর্তী এলাকা আর কি। সৈয়দপুর থেকে এই আপনারা বাসে যদি আসেন বা অটোতে আসেন 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না আর কি। মাংসটা কিন্তু খুব সফট, আর দেখলেন তো যে কি পরিমাণ রান্না হচ্ছে, না এক্সেলেন্ট, মোটামুটি খুব ভালো। রসুন নাই ভাই? রসুন নাই? সব বাটে দেন আপনারা, না ভাজা গোস্ত আপনারা এসে খেতে পারেন। দাদা কেমন লাগতেছে? সর্বনাশ, তোমার তো গোসল করা লাগবে না, মানে কেমন? গোশটা কেমন হয়েছে আসলে? গোশটা ভালো হয়েছে না? ভালো, এবং অনেক দিছে, মানে 130 টাকায় কিন্তু বেশ দিছে। মোটামুটি 130 টাকা ভালো দিছে কিন্তু, খেতেও টেস্ট না? অনেক হোটেলে যেমন গোশ ভালো হয়, রান্না ভালো হয়, কিন্তু গোশের যে একটা আসে ভিতর যে স্বাদটা, সেই স্বাদটা মানে গোশ গোশ মনে হয়, যেখানে গোশ মনে হচ্ছে, মানে গরমটা না পড়লে একটু শান্তি মতো খাওয়া যায়, যেখানে আসলে টিকা যাচ্ছে না পরিমাণ গরম, যেটা তোমার চেহারা দেখলে বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা, ভাইয়ের নামে কি হালিম ভাই নাকি? যে ব্যবসা কতদিন থেকে আপনার এই রানীবন্দরে? ব্যবসা প্রায় 13 বছর। 13 বছর, প্রতিদিন কি পরিমাণ গোশ চাই আপনার? 50-55। যদিও এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল নাই, কোনো ফ্যাক্টরি নাই, তারপরও বেশ ভালো যায়, বাহির থেকে লোকজন আসলে, তাই না?
আমি দেখলাম যে এখানে কত কেজি মাংস রান্না করতেছেন? 25 কেজি আছে। 25 কেজি মানে 25 কেজি অলরেডি শেষের দিকে। কোন এটা প্রসেস দিছি, পরে আবার রান্না হবে আরো। কোন সময় ভিড় বেশি হয় আপনাদের এখানে? ভিড়টা আমাদের সব সময় একই রকমই হয় দোকানদার, কিন্তু খাবার টাইম হচ্ছে হ্যাঁ রাত্রি বেশি হয়। রাত্রি বেশি হয় আর কি। দর্শক এখানে কিন্তু রাতে বেশি হয় ভিড় সবচেয়ে, মানে কাজ কাম শেষ করে রাতে বেলা খাই দেখেন, তারপরে কিন্তু প্রত্যেকটা টেবিলে কিন্তু মানুষ ভর্তি আর কি। আপনারা এখানে একবার আসতে পারেন, নামটা মনে রাখেন হালিম হোটেল। সবাই কিন্তু চেনে, মানে রানী বন্দর এসে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দেবে হালিম হোটেল। মোটামুটি একটা গরু তো লাগে আপনাদের প্রতিদিন, তাই না? সেরকম গরু হলে একটাই হইতো, কিন্তু আবার একটা রান হইলে হয়ে যায় বড় গরু। মানে আপনার কোনোদিন বন্ধ থাকে নাকি না প্রতিদিনই? শুক্রবারের দিনও আমাদের দোকান খালি শুধু দুই ঋতে বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই ঋতে যেন রমজানের ঋতে হবে মনে করেন দুই দিন, হ্যাঁ হ্যাঁ, আর কুরবানি হবে 10 দিন। কুরবানির সময় কারণ গরু ব্যস্ত মানুষের বাসা থাকে, 10 দিন বন্ধ থাকে, তাছাড়া সব সময়ের জন্য খোলা, 24 ঘন্টায় খোলা। তাহলে আপনি রান্না করেন এখানে? জি। আচ্ছা আচ্ছা, আমিও করি, ওই যে ক্যাশে বসে যাবো করি করে, মানে আপনারা দুইজনেই রাঁধুনি আর কি। আচ্ছা 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 আচ্ছা, দর্শক ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন। শেষবারের মতো রিকোয়েস্ট করব, রানীবন্দর আসলে একবার এই হালিম হোটেলে খেয়ে যান। দেখেন রান্না কিন্তু টকবক টকবক করতেছে, অলরেডি কিন্তু একটা এক কড়াই শেষ হয়েছে, পাশাপাশি আর এক কড়াই কিন্তু 25 কেজি রান্না হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।